হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো মার আমি চলে এসেছি একটা দারুণ একটা ইটিং মানে চ্যালেঞ্জ ভিডিওই, ঠিক আছে? মানে চ্যালেঞ্জ ভিডিও মানে এই যে এখানে দেখো রাখা আছে হচ্ছে চিরকুট, আর এখানে রাখা আছে আমাদের ফুড, মানে এখানে সব লেখা আছে, এখানগুলো আমরা টস করব। এখানে যেটা যেটা আছে তাকে সেটা সেটা খেতে হবে। এখানে দেখো ফার্স্টে বলি আছে সিঙ্গারা, এখানে আছে ধোকলা তার চাটনিটা, আর এখানে আছে আলু বুন্দি দেখতেই পাচ্ছ, আর আছে ব্রেড পকোড়া, ভেজিটেবল চপ, এখানে আছে পনিরের চপ, আর এখানে আছে হচ্ছে সব থেকে খতরনাক জিনিসগুলো, যেটা হচ্ছে এখানে আছে সোয়া সস, এখানে আছে 1 ইঞ্চি আদা, গোটা জিরে, উচ্ছে, আলু আর রসুন। তো আমরা আর এখানে অবশ্যই একটু জল রাখা আছে। তো আমরা এগুলো ফার্স্টে টস করব, যার যেটা পড়বে তাকে সেটা খেতে হবে, ঠিক আছে? সেটা মায়ের যদি উচ্ছে পড়ে তো মাকে খেতে হবে, আমার যদি উচ্ছে পড়ে তো আমি খাবো। তো জল কিন্তু অ্যালাউড আছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকে আমি বসেছি কিন্তু, তাহলে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমরা নেক্সট আবারও এরকম ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো দেখা যাক, ঠান্ডা হাড্ডি লড়াই, দেখা যাক কি হয়। তো চলো, মা একটা তোলো, একটা পড়ে গেল, যার যেটা থাকবে তাকে সেটা খেতে হবে। তোমার কি বলেছে? আবার সোয়া সস, মানে 1 চামচ সোয়া সস, আর এখানে যে আদাটা আছে এটা মাকে খেতে হবে। কি করে খাই বলো? তুমি জল খেতে পারবে, আমি তো বলেই দিলাম যে কাগজটা হয়ে যাচ্ছে সেটা ডিসকোয়ালিফাই। এই যে 1 চামচ সোয়া সস, আমি এই প্রথম খাচ্ছি সোয়া সস। কি থাকে এইসবে? খেয়েছো নাকি? শেষ করেছি। তোমার কি বলেছে? আর পুরোটা খেতে হবে কিন্তু, না পুরোটা খেতে হবে আমার, দেখো গোটা জিরে, হায় রাম, এ কি হলো, পুরোটা খেতে হবে, পুরোটা ফিনিশ করতে হবে। জিরে কার ভালো লাগে, এসব তরকারিতেই ভালো লাগে, আমি ভালো না খাওয়া পাই। ঘেরাও অত লেট করে খেলা হবে বলো? খুব লেজি, তাড়াতাড়ি ফাস্ট, ঠিক আছে তাহলে হাফ খেয়ে রেখে দাও, হাফ খেয়ে রেখে দাও, নেক্সট যেন আমার কপালে একটা ভালো কিছু জোটে বাবা, এটা পরে খেয়ে দেখাবো। যেটা আমার সময় আমি তো আস্তে আস্তে খাই, তো প্রচন্ড স্লো স্লো খাই, ঠিক আছে? নেক্সট 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 next yay
ভালো জিনিস শিঙারা বাড়ি কিন্তু মারাত্মক ঝড় উঠেছে। এইসব খেতে বেশি টাইম লাগাচ্ছে নি বলো এখনো হলো না লেট লেট ভীষণ লেটে খায় চলবে না আমার গলার নদীটা ছোট কোন জায়গায় যদি নিমন্ত্রণ ক্ষেত্রে যাই না সবাই সব লাস্ট ব্যাচে বসে আমার রাতে দেরি হয় খেতে প্রচন্ড লেজি এটা নেক্সট দেখি এটা কি হয় তোমার কি পড়েছে লসুন লসুন আমার ধোবলা মায়ের কপাল ভালো সব ভালো ভালো জিনিসগুলো পড়ছে খেতে পারি না ওই জন্যই দিয়েছে সব ভালো ভালো জিনিসগুলো তাহলে এটা খাও এটা খাও তাহলে খাও এটা এখানে দুটো রসুন রাখা আছে যদিও কিন্তু রসুন খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো যাবে বাট এটা খাওয়া খুবই কষ্টকর আর দুটো দিন আছে আমার কপালে পড়বে চিলি চিকেনে যখন রসুন গুলো খাই তখন বেশ ভালো লাগে খেতে আর এইটা কেন দেখা যাক আর দুটো এখানে এটা বাদ দাও আরে লঙ্কা গুলো খেলে না চলো লেটস সি পড়েছে একটা দারুণ জিনিস কাঁচা আলু দাদা কাঁচা আলু দাদা কাঁচা আলু কোথায় রাখবো আমি আমার কাঁচা আলু খাও খাও কাঁচা আলু খেলে মোটা হবো একে মোটা আরো মোটা এই যে পনিরের চপ ব্যাস ব্যাস আহা রসুন খাওয়ার পরে এটাই দরকার ছিল হনুমান হয়ে গেছি কি পনিরের চপ দেখা যাবে এইটা খাওয়ার পর আমার কপালে উচ্ছে জুটলো পনির কম আলু বেশি
Tony corn, আলু বেশি পুরো স্লাইস একটা করে লেদাতে বৃষ্টি হচ্ছে দেখো আজ ফাইনালি হলো খুব দরকার ছিল তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হতে খুবই আরাম না হলে মুশকিল আর একটা করে আছে দেখি জয় মা তার কপালে পড়ি যাই না আমাকে যদি এইটা উচ্চ না পড়ি পাল্টে দেবো সঙ্গে উচ্ছেটা খাও রাতের দিনে তোমাকে ভালো জিনিস খাওয়াবো উচ্ছে শোনো সস দিয়ে খাই তাহলে তাই খাও কাঁচা উচ্ছে বলেছি করে খাবো গো ঠাকুরকে ডাকো তোমরা ওয়ান টু থ্রি ফোর চিটকিন চলবে না বাজে গন্ধ মা উচ্ছেটা খেতে পারেনি ঠিক আছে আমি কনসিডার করে দিলাম কাউকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই তাই না কাঁচা আলু খেলে আধা খেলে আমার কি হয়নি উচ্চ আমি এমনি খাই না মা উচ্চ একদম খায় না আমি নিম পাতা ভালোবাসি কিন্তু উচ্চটা খেতে পারি না একদম এই লাস্টে এই দুটো নিয়ে ইটিং শো হয়ে গেল মাকে নিম পাতা ভেজে দাও এক সাথে বাকি হয়ে যাবে উচ্চে খাবে উচ্চে বেশি চেতে রাখবো বলে নিম পাতা আমার তো চেতে লাগে না আর নিম পাতাই বলে খাওয়া যায় না একটু খাও তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট আমি মা সৌরভ তিনজনে বসবো যেটা হবে সেটা আমাদের খেতে হবে ঠিক আছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না কমেন্ট করবে ঠিক আছে তোমাদের আশা আমরা বসে আছি কিন্তু তোমরা আমাদের পরিবারের লোক আমাদের সাপোর্ট করবে তোমরা তোমরা এবার লাইক করবে তোমরা সবকিছু করবে ঠিক আছে আগামী দিনে কি দেখতে চাও না যাও সেটা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ কমেন্টে জানাবে আমরা সেরকম বুঝে করবো আমি দেখতে দেখছো তো খাই কম একটু চেয়ারটাই যেরকম খাওয়া এমনি কম আর খুব স্লো খাওয়া আমাকে অন্তপক্ষে একটু তোমরা ক্ষমা মার্জনা করে দিও ঠিক আছে খাবো কিন্তু এই উচ্চ উচ্চ যেমন খেতে পারি না টাটা বাই বাই মধ্যে টাটা সবাই ভালো থেকো গুড নাইট দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডেতে টাটা।